জাস্ট প্র্যাকটিস করে, তাদের তারা দেখবি কিছু খুব ভালো লজিশিয়ান আছে, ভেরি শার্প, এবং তাদের সাথে যুক্তি তর্কে ন্যাচারাল মানুষরা সাইন্টিফিক তারাও দেখবা যে অনেক কিছু পারে না, কারণ তাদের তারা পরেই ওই লাইনে লজিক এবং তারা রেটরিক এবং গ্রামার, তারা লজিক্যাল স্ট্রাকচার, সিলোজিজম, অ্যারিস্টটলের লজিক, নিও লজিক, নানান পদের লজিক পড়ে। তাদের অল লজিকের পেছনে একটা অ্যাজাম্পশন হলো গড ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, আফটার এভরিথিং উই ক্যান এক্সপ্লেইন বাই লজিক। ঠিক একই রকম প্রিন্সিপাল কিন্তু তাদের সাইন্টিফিক যারা হার্ড সায়েন্স, এখন যেটা বললি যে কিছু নতুন সায়েন্টিস্ট আছে তারা কনসাসনেস এর টেবিলে আসে এবং দে আর কনসিডারিং ইট সিরিয়াসলি, কিন্তু এই সেগমেন্ট ছাড়া যারা নর্মাল সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রেও তারা কিন্তু এই অ্যালিগেশনটা তুলতে পারে যে ইউ আর মেকিং অ্যান অ্যাজাম্পশন অ্যাজ লাইক গড, যে দেয়ার ইজ এ কনসাসনেস, ইফ ইউ অ্যাকসেপ্ট দ্যাট রেস্ট অফ দ্য স্টাফ ইউ ক্যান প্রুভ, বাট হোয়ার ইজ দ্যাট অরিজিনাল কনসাসনেস যা শো মি। ঠিক একই রকম যেমন সায়েন্টিস্টরা গড নিয়ে কোশ্চেন করলে বলে যে হোয়ার ইজ ইউর গড, জাস্ট শো মি, আই উইল বিলিভ ইট, ভেরি সিম্পল। ঠিক একই রকম মানে আর্গুমেন্টটা এত লেভেল উপরে, আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড এর মাইন্ডটাই হলো ধরা যায় না, তারও এক স্টেপ উপরে, তুই যেটা ডিসক্রাইব করলি বডি, তারপরে মাইন্ড, তারপরে কনসিয়াসনেস। এখানে আরেকটা খুবই অ্যানালজিক্যাল কোশ্চেন মানে সিচুয়েশন আছে, আমি মনে হয় তুই এটা জানোস, আমি যে ভিউয়ারদের জন্য শেয়ার করতেছি, সেটা হলো হাউ ক্যান ইউ ট্রাস্ট ইউর সেলফ। এই কোশ্চেনটা করছে ডেকার্টস, যে বডি অ্যান্ড মাইন্ড এর যে ডিভিশন করছে, সে প্রথমে বলতেছিল যে আমার ভিশন দিয়ে আমি ট্রাস্ট করতে পারি, অ্যান্সার হলো না, কারণ ভিশন তো মিসলিড করতে পারে, হ্যালুসিনেশন আছে, সাইকোলজি আছে, আমার ব্রেন ড্যামেজ আছে, চোখ ড্যামেজ হতে পারে, কান না, কান তো আমি মনে করি বাচ্চার কান না, পরে দেখি গাছের শব্দ, আই ক্যানট ট্রাস্ট। এভাবে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে সে যখন দেখলো যে আমি কোন জিনিসটা ট্রাস্ট করতে পারি, একমাত্র আমার মাইন্ডকে যা এক্সিস্ট, এখন এই এক্সিস্টেন্সটা যদি প্রাইমারি ধরে তাহলে অটোমেটিক্যালি একটা কোশ্চেন আসে, তাহলে 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 ম্যাটার কি, ম্যাটার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাইন্ড। এই যে বডি আর মাইন্ড স্প্লিট করছে 1500 দিকে রেনে ডেকার্টস, এটা কিন্তু এখনো কেউ সাকসেসফুলি রিকনসাইল করতে পারে নাই, কারণ মানে ডিভিশনটা এত ডিপ এক্সপেরিমেন্টাল লেভেলের বাইরে। ঠিক একই রকম কনসাসনেস স্টাডির মধ্যে ডিফিকাল্টি হলো যে আমরা একজন পার্সন যখন আর একজন পার্সনকে একটা কান কথাও বলে, তখন কান কথার একটা এভিডেন্স দিতে হয়, নাহলে মানুষ বিশ্বাস করে না। এখন তোর এক্সপিরিয়েন্সটা তুই যদি আমার সাথে শেয়ার করতে চাস, তাহলে আমিও যদি একই এক্সপিরিয়েন্সে যাইতে পারি, দেন আই বিলিভ ইউ, কিন্তু আমি যদি একই এক্সপিরিয়েন্সে না যেতে পারি ন্যাচারালি, তোর কিছু সাইন সিমটম আমাকে বলতে হবে, যেটা দেখে আমি তোকে বিলিভ করবো। কিন্তু প্রবলেমটা হলো ওই সাইন সিমটমটা আর একজনকে শো করা যায় না, কারণ এটা হাইলি সাবজেক্টিভ, কারণ এটা মাইন্ডেরও এক স্টেপ উপরে, কাজে কনফ্লিক্টটা স্টিল রয়ে গেছে, কিন্তু প্যারাডাইম চেঞ্জ হচ্ছে, এটা গুড নিউজ, কারণ এক্সেন্সে প্যারাডাইম চেঞ্জ হলে, কারণ আগে সায়েন্স কনসিয়াসনেস এর ধারে কাছে আসতো না এবং বডি নিয়েই থাকতো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, তো সায়েন্স এখন এত বড় হয়েছে যে তাদের ব্যাপ্তি এখন বাড়ছে, দে আর অলসো ইন্টারেস্টেড ইন কনসিয়াসনেস, তাই না? এটা একটা নিউ এভিনিউ, এবং আমার মনে হয় এটা যারা রিডার তারা যদি নিজেরা একটু চিন্তা করে সাথে সাথে ইনস্ট্যান্টলি ধরতে পারবে যে এটার ব্যাপ্তিটা কত ডিপ, তাই না? যেহেতু যেহেতু কেউই যারা ম্যাটেরিয়ালিস্ট, যারা মানে আমি বলতে চাচ্ছি এভিডেন্স বেসড সায়েন্টিস্ট, তারা যথেষ্ট পরিমাণ এভিডেন্স দিতে পারে নাই যে ম্যাটার থেকেই কনসাসনেস তৈরি হয়। আবার যারা মনে করে যে কনসাসনেসই হচ্ছে ফান্ডামেন্টাল, সেখান থেকেই কনসাসনেস ক্রিয়েটিং এভরিথিং, তারা যথেষ্ট পরিমাণ এভিডেন্স আরেকজনকে দেখাইতে পারে না, হয়তো তারা নিজেরা নিজেরা ওইটা এক্সপিরিয়েন্স করছে, অনেকেই করছে, অনেকেই তাদের তারা এনলাইটেন্ড, তারা করে তারা এনলাইটেন্ড, কিন্তু তারা আবার অন্যকে দেখাইতে পারে না। তারা যদি অন্যকে দেখাইতে পারতো তাহলে অন্যরা বিশ্বাস করতো, মানে এই এই দুইজনের সীমাবদ্ধতার জন্যই কিন্তু তারা দুজনে একসাথে বসে বসে চিন্তা করতেছে যে কিভাবে এটাকে থিওরাইজ করা যায়। এবং ডোনাল্ড হফম্যান, উনি কগনিটিভ সায়েন্টিস্ট, উনি এই এই ব্যাপারটাকে, ওনার কথাবার্তায় মনে হয় যে উনি এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিচ্ছে, এবং উনি এটাকে প্রিসাইজ ম্যাথমেটিক্যাল থিওরিতে নিয়ে আসছে, এবং এখন হচ্ছে এক্সপেরিমেন্টাল মানে পর্যায়ে আছে যে কিভাবে এই ব্যাপারটাকে সাইন্টিফিক্যালি শো করা যায়।
আচ্ছা, এখানে আমাদের জেনারেল ভিউয়ারদের জন্য আমি একটু রেলিভেন্স আনি। তুই কেবলই মেনশন করছিস বড় বড় সায়েন্টিস্টরা, তারা ভেরি ভেরি ইন্টারেস্টেড, এটা একটা পয়েন্ট। আর কিছুক্ষণ আগে একটা শব্দ বললি, এনলাইটেনমেন্ট, তাই না? এখন সবাই তার পার্সোনাল লাইফে যতই বিজি হোক, যতই ঝামেলার মধ্যে থাকুক, এভরিবডি ইজ লুকিং ফর হ্যাপিনেস। আর হ্যাপিনেসের যদি স্পেকট্রাম থাকে, লোয়ার স্পেকট্রাম হলো জাস্ট সেন্সুয়াল প্লেজার, এটা হলো একটা ওয়ান টাইপ অফ হ্যাপিনেস। কিন্তু হ্যাপিনেস কে যদি তুই হাজার ভাগে ভাগ করস, এর মধ্যে হাইয়েস্ট লেভেল অফ হ্যাপিনেস হলো ব্লিস অর এনলাইটেনমেন্ট। তাহলে এটাই হলো রেলিভেন্স টা কনসিয়াসনেস নিয়ে পড়া। এটা অনেকে বুঝতে পারে না, আমরা পরিষ্কার করে বলে দিলাম, এটার এন্ড গোলটা হলো টু বিকাম এনলাইটেন্ড, ভেরি সিম্পল। কিন্তু অনেকে এটা ক্যাচ করতে পারে না যে হোয়াট ইজ হ্যাপিনেস অ্যাকচুয়ালি, হোয়াট ইজ ব্লিস, সেটা কি পাওয়া সম্ভব না। শুধু হ্যাপিনেস না, কারণ তুই বাংলা শব্দগুলো খেয়াল কর, এটাকে বাংলায় কমন সেন্সে অনেক সময় বলে মুক্তি, মোক্ষ, তাই না? মোক্ষ। অনেকে নিজের মতো করে ব্লিস বা এনলাইটেনমেন্ট তারা খুঁজে অনেকে পেয়েছে, তারা এনলাইটেন পারসন, তারা সেগুলো যখন লিখে গেছে, সেটা আবার যারা এনলাইটেন না তারা বিশ্বাস করতে চায় না। প্রবলেম হলো প্রত্যেক যুগে যুগেই কিছু মানুষ আছে ঠিকই আবার ওটা বুঝে এবং ওটাকে সাস্টেইন করায়। মানে মানে মনে কর 1500 সাল আগে একজন মানুষ এনলাইটেন, এখনকার জামানায় যদি এটা কেন রেলিভেন্ট, কারণ সব মানুষ যদি এটাকে পড়তে যায় দেখতো, আরে তো উল্টাপাল্টা, তো আনরিলেটেড, গাঁজাখুরি কথা, ধরে গুলো ফালতু। কিন্তু দেখা যায় কিছু হাইলি এডুকেটেড, হাইলি ইস্টাবলিশড এবং হাইলি ইন্টেলেকচুয়াল পার্সন, তারা ওইটাকে আবার রিভাইভ করায় যে না, দ্যাট ইজ রিয়েল, এইভাবে এটা সাস্টেন হয়, এটা এটা এলিমিনেট করা যাচ্ছে না। এবং যেহেতু এটা বারবার প্রত্যেক যুগে কিছু স্মার্ট মানুষরা এসে এটাকে সাসপেন্ড করাচ্ছে এবং চোখের সামনে তুলে তুলে সবাইকে দেখাচ্ছে, এখন এই ব্যাপারটার সাথে যে কনসিয়াসনেসটা লিঙ্ক ডিরেক্টলি, এটা অনেকের চোখে পড়ে না। কিন্তু আমার মনে হয় আমি তোর সাথে মাল্টিপল সেশন বসতে হবে, আমরা গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ আগাইলে হয়তো। আজকে তো আমরা জাস্ট ইন্ট্রোডাকশন কথা বললাম যে হোয়াট ইজ ইট অ্যান্ড হাউ টু স্টাডি ইট, এবং নট ফ্রম বুক বাট ফ্রম সেলফ মেথডিক্যাল স্টেপ বাই স্টেপ। তুই যেটা দেখাইলি যে প্রথমে চোখ বন্ধ করে দেওয়া, কান বন্ধ করে দেওয়া, এটার জন্য তোর কোনো বই লাগে না এবং এটার জন্য কোনো জ্ঞানী গুণী মানুষও লাগে না। কিন্তু তোর যে ওয়ে অফ থিঙ্কিংটার ডিরেকশনটা, সেই ডিরেকশনটা যদি অন্য জ্ঞানী গুণী মানুষের সাথে মিলে, তার মানে ইউ হ্যাভ সাম ভ্যালিডিটি, এটা জাস্ট আজগুবি কথা না, তাই না? তাহলে এগুলো দেখে অন্য মানুষরা যদি মোর ইন্সপায়ার্ড হয় এবং তারা মোর কিউরিয়াস হয়, সেটাই আমাদের উদ্দেশ্য, তাই না? রাইট। সো আর যে জিনিসটা দেখাই যায় না, যেটা যেটা ফিউ পিপল হয়তো এক্সপিরিয়েন্স করছে, সেটা কিভাবে এস্টাবলিশ হবে? কিন্তু দুই গ্রুপ যদি কাছাকাছি বসে, আমার মনে হয় একটা পজিটিভ আসবে। আর আমাদের ডিসকাশন থেকে মেইন পয়েন্ট হলো যে টপিকসটা জাস্ট আমরা উইয়ার্ড পিপল দেখে আলাপ করতেছি তা না, আমরা নর্মাল পিপল, এই জন্যই আমরা টপিকসটাতে ইন্টারেস্টেড, কারণ দিস ইজ স্টিল রেলিভেন্ট। এটা এটা হাই থট হলেও, হাই থট হোক আর নর্মাল ডে টু ডে লাইফে হোক, যদি সামথিং ইজ ইম্পর্টেন্ট, ইট ডাজেন্ট ম্যাটার এটা কি হাই থট নাকি লো থট, ইট ইজ ইম্পর্টেন্ট, ওয়াই নট এক্সামিন ইট, অ্যান্ড উই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু এক্সামিন ইট। এটা কোনো ওই পার্টিকেল ফিজিক্স এর এই সুইজারল্যান্ডে যে এক্সপেরিমেন্ট করতে হবে না, এটা আমাদের ঘরে বসে চিন্তা করলেই অনেকখানি বোঝা যায়। কাজেই আমার মনে হয় তোর কন্ট্রিবিউশন এবং তোর ফিউচার যে আমাদের সেশনগুলো হবে, সেটা দেখে মানুষজন ইন্সপায়ার্ড হবে এবং দে উইল এক্সামিন বাই দেমসেলফ, এটাই হলো আমাদের গোল, তাই না? আর আমরা হলো আমাদের ইন্টারনাল ভিউ এক্সচেঞ্জ করতেছি, কেউ যদি শুনে উপকার পায় ওয়েলকাম, আর যদি উপকার নাও পায়, কিন্তু একটা জিনিস দিয়ে পাক, দিস ইজ ইম্পর্টেন্ট। আমি আসলে আরো জানতে চাচ্ছি, সেই জন্যই হচ্ছে আমার তোর সাথে কথা বলা। আমাদের কথা থেকে যদি কেউ যদি জানার আগ্রহ পায়, তাহলে সেটা তার বেনিফিট হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে হাই থট, কিন্তু আমি ব্যাপারটাকে মোটেই বলতে চাচ্ছি না, ডে টু ডে এক্সপিরিয়েন্স। আমি এমন কোনো কথা বলি নাই, তুই এমন কোনো কথা বলিস নাই যেগুলোর জন্য রকেট সায়েন্স করা লাগে। জাস্ট আমি তো পড়ি নাই, আমি কি বলে, আমি ডাক্তার, তুইও ডাক্তার, আমরা যেহেতু জিনিসগুলোকে কি বলে বুঝতে পারতেছি,
এবং আমরা আমাদের ছোটখাটো চিন্তার মধ্যে আছি, কাজে এই ব্যাপারটা হাই তোর না। এবং এই জাস্ট যারা সাধারণ মানুষ, যারা সাধারণ চিন্তাশীল, তারাই এই ব্যাপার নিয়ে যদি একটু চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে ইয়েস, এক্সপিরিয়েন্স বেসড রিয়েলিটি, দেয়ার মে বি অ্যানাদার এক্সপিরিয়েন্স বেসড রিয়েলিটি। হ্যাঁ সেটাই, আমি একটা জিনিস বলতে পারবো, তবে আমার তোর ভিউর মধ্যে ডিফারেন্স আছে এবং দ্যাটস গুড, কারণ মানে আমি হলো এক দিক থেকে কিছু আর্গুমেন্ট ব্রিং করতে পারবো, তুই অন্য দিক থেকে আর্গুমেন্ট ব্রিং করতে পারবি, কিন্তু আমরা দুজনে যদি কোনো সিঙ্গেল পয়েন্টে অ্যাগ্রি করি দ্যাট উইল বি এ বিউটিফুল থিং। কারণ আমরা কিন্তু ইনিশিয়ালি আমি চেষ্টা করতেছি অপোজিট ভিউটা, যদিও তুই যেটা বলতেছস আমি অ্যাগ্রি করি, কিন্তু ফর দ্য পারপাস আমি চেষ্টা করতেছি অপোজিট ভিউটা এনে ডিসকাশনটাকে রিচ করা, তাই না? আমার মনে হয় সেটা ইন্টারেস্টিং হবে ডাউন দ্য রোড। আমার আমার কনসাসনেস স্টাডিটা শুরু হয়েছে ইস্টার্ন ভিউ দিয়ে, তুই হচ্ছে ওয়েস্টার্ন। আমারটা একদমই হার্ডকোর সায়েন্টিফিক সায়েন্টিফিক ভিউ থেকে, কিন্তু আমরা দুজনেই একই বিষয়ে ইন্টারেস্টেড। এটা আমি আমি আবার এই জন্য আমি এক্সপেক্ট করছিলাম যদি তুই একজন নিউরো নিউরোলজিস্ট, যেহেতু আমাদের ফ্রেন্ড অনেকে আছে নিউরোলজিস্ট, আমাদের জয়ের কথা আমি বললাম, যদি আমরা সবাই মিলে একসাথে আমরা তো পরে নতুন আরো মোর অ্যাডভান্স টপিকস, আমরা হয়তো হিস্ট্রি অফ মানে কনসাসনেস স্টাডিতে যাব, তারপরে কিছু আসবে কারেন্ট কনসেনসাস অ্যামং সায়েন্টিস্ট, আর একটা হলো যে রিলিজিয়াস অথবা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স অফ কনসাসনেস স্টাডি। এই তিন চার চারটা ব্রড থিমের ভিতরে আমরা আলাদা ডিসকাশনটা রাখবো। হ্যাঁ তো পঙ্কজ, থ্যাংক ইউ, অনেক রাত হয়ে গেছে, আমার তো একটা বাজে। হ্যাঁ ইনশাল্লাহ কথা হবে পরে। হ্যাঁ।